বিচারের আশায় সোমবার রাষ্ট্রপতির দরবারে গেছে কামদুনি। তবে হাওড়ার বাগনানের নির্বাচনী সভা থেকে কামদুনি নিয়ে এদিন একটিও শব্দ খরচ করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সামগ্রিকভাবে তাঁর বার্তা, মহিলাদের ওপর কোনো ধরনের অত্যাচার তাঁর সরকার বরদাস্ত করবে না। তবে মমতা নীরব থাকলেও কামদুনিবাসীর রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার জন্য টুম্পা মৌসুমীদের পাশাপাশি অধীর চৌধুরী, দীপা দাস মুন্সীকেও কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম। এখন চলছে নতুন প্রধান, নাম হচ্ছে কামদুনি। একজন ভদ্রলোক আছে মুর্শিদাবাদে, যে লোকটা নিয়ে গেছে কামদুনির মেয়ে দুটোকে। গণতন্ত্র এসছে, কেউ প্রেসিডেন্টের কাছে যেতে পারে, কেউ দরকার হলে ইউএস এর ওবামার কাছে যেতে পারে। যে ভদ্রলোক নিয়ে গেলে এখন হাফ প্যান্ট পরা মন্ত্রী হয়েছে, আমাদের মন্ত্রীদের বলতে হাফ প্যান্ট। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন অধীর চৌধুরী। তৃণমূল যে সরকার, সেই সরকারে যারা মন্ত্রী টন্ত্রী আছে, সেগুলো মন্ত্রী হওয়ার মিনিমাম যোগ্যতা, মিনিমাম দক্ষতা তাদের আছে কিনা জানি না। যে আমি কিন্তু বাবুই পাখির বাসার মালিক, আমি মাল্টি স্টোরেড বিল্ডিং এ বসে থাকা কোনো চড়াই পাখি নই, তাই আমি হাফ প্যান্ট পরি আর কোয়ার্টার প্যান্ট পরি, আমার সেই স্বাধীনতাটা কিন্তু আছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পঞ্চায়েত ভোটে তৃণমূলের সঙ্গে এককভাবে লড়াইয়ে না পেরে কংগ্রেস, সিপিএম, বিজেপির মধ্যে টাকার জোট হয়েছে, টাকার বিনিময়ে একে অপরের হয়ে কাজ করছে। রমজান মাসে ভোটের জন্য ফের কমিশন ও বিরোধীদের দায়ী করেন মমতা। সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে তার মন্তব্য, তাদের প্রতি অবিচার হয়েছে, তার প্রতিবাদ সংখ্যালঘুরা যেন ব্যালট বাক্সে করেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, রাষ্ট্রপতির দরবারে যখন কামদুনি, তখন সে ব্যাপারে কোনো মন্তব্য করলে বিতর্ক আরও বাড়তে পারে, তাই এদিন কামদুনি প্রসঙ্গ এড়িয়ে যাওয়ায় শ্রেয় বলে মনে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, হাওড়া।